সো হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, ওয়েলকাম ব্যাক টু মি গেমিং চ্যানেলে। চার নাম হলো তাসিন শাহাবান। সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কিসের ভিডিও করব, তা আমি আপনাদেরকে আরেকবার বলে দিই। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে টপ 5 রিজনস দেব, যেই রিজনসগুলো শুনলে আপনি আগন্তুক গেমটি অবশ্যই কিনবেন অ্যান্ড কেনা আমাদের উচিত হবে। সো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। অ্যান্ড যদি সবগুলো নিউজ জানতে চান দেন ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। সো চলুন শুরু করা যাক। সো আমরা এখন এসে পড়ছি মেন ভিডিওতে। সো আমাদের আমি এখন আপনাদেরকে টপ 5 রিজনস দেবো, যে রিজনস শুনলে আপনি অবশ্যই এখন তো গেমটি কিনতে চাবেন অ্যান্ড কিনতেই হবে আপনাকে। সো নাম্বার 1 রিজনটা হলো এই গেমটি হলো বাংলাদেশি ডেভেলপাররা বানিয়েছে, সো দ্যাটস ওয়াই আমাদের এটা কেনা উচিত অ্যান্ড সাপোর্ট করা উচিত। বাংলাদেশ এরকম কোনো গেম আসে নাই, আমার দেখা এরকম কোনো গেম আসে নাই আসলে বলে চলে। অ্যান্ড এটি একটি ফার্স্ট বাংলাদেশি ওপেন ওয়ার্ল্ড গেম অ্যান্ড অনেক জোস জোস গ্রাফিক্স আছে। অ্যান্ড বাংলাদেশে যদি আপনি আরও এরকম গেম পেতে চান দেন অবশ্যই আমাদের এদেরকে সাপোর্ট করতে হবে অ্যান্ড আরও আমাদেরকে আরও ভালোভাবে এগুলো ইউজ করতে পারেন, শেয়ার করতে হবে অনেক ভালোভাবে। সো এটা হচ্ছে একটা 1 রিজন। সো এখন হচ্ছে নাম্বার 2 রিজনে চলে যাই। এই গেমটি আসলে বললেই না, আসলে বাংলাদেশ এবং বিশ্বের আমি যত গেম খেলেছি আমার কাছে সবথেকে ভালো লেগেছে হচ্ছে এই গেমটি, বিকজ এটা একটি ঢাকা শহরের গেম অ্যান্ড অনেক অ্যাকশন আছে। আপনারা যদি ইন্ট্রোটা দেখে থাকেন দেন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই গেমে অনেক অ্যাকশন আছে, অনেক জোশ জোশভাবে গেমটি ডিটেল করে বানানো হয়েছে। অ্যান্ড আপনারা একটি ইন্টারেস্টিং জিনিস হলো আপনারা এই গেমের মধ্যে ফুল পুরান ঢাকাটা দেখতে পারবেন অ্যান্ড ফুল সব জায়গায় সব রকমের ডিটেল ইউজ করা হয়েছে, বিকজ এটা একটি ওপেন ওয়ার্ল্ড গেম অ্যান্ড এগুলো তো থাকেই। সো নাম্বার 3 এখন চলে যাই আমরা। সো নাম্বার 3 হলো হচ্ছে ওনাদের কষ্টের ফল আমাদেরকে দেওয়া উচিত অ্যান্ড দেশের নাম আরও উজ্জ্বল করা উচিত। এটা আমাদেরকে অনেক শেয়ার করতে হবে, শেয়ার করে করে জন্য অন্যরাও জন্য কিনতে পারে, যেমন বিদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান ওনারাও জন্য কিনতে পারেন, আমাদেরই জন্য লাভ হয় জন্য শেয়ার করে। সো দ্যাটস ওয়াই এটা আমাদের শেয়ার করা উচিত অ্যান্ড আমাদের দেশের নাম উজ্জ্বল করা উচিত। সো নাম্বার 4 আসে হলো হচ্ছে এই গেমটা আসলে কেমন হবে। আপনারা অনেকেই কোশ্চেন অনেকবার আমাকে কোশ্চেন করেছেন যে এই গেমটা আসলে আমরা কিনবো না, যে টাকা ওয়েস্ট করবো নাকি ওয়েস্ট করবো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রত্যেকটি গেম আসার আগে প্রত্যেকটি গেম কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, যেমন GTA 5, এরপর যে কোনো কোনো গেম কিনতে হয় আমাদেরকে। এরপর ওটা কয়েক মাস পর অথবা কয়েক বছর পর ওটে অথবা কয়েক দিন পর ওটে ইন্টারনেটে চলে আসে। সো এটাও আমরা কিনবো অ্যান্ড অবশ্যই এটা আমরা কিনবো অ্যান্ড এটা আমরা ফ্রিতে নিব না, এটা কিনে আমরা M47 প্রোডাকশনসকে হেল্প করে যাব। সো এটা ছিল নাম্বার 4 কারণ। সো এখন আসে আমরা নাম্বার 5। সো নাম্বার 5 কারণটা হলো যে এই গেমটি কি অনলাইন থাকবে নাকি অফলাইন থাকবে, এটা আপনারা শিওর না, বাট আমি অবশ্যই 100% শিওর না, 4000% শিওর দিয়ে বলতে পারি যে এই গেমটি অফলাইনে থাকবে, বিকজ এই গেমটি অফলাইন থাকবে বিকজ বাংলাদেশের অনুযায়ী অনেকের বাসা কিন্তু ইন্টারনেট অথবা ওয়াইফাই নাই। সো দ্যাটস ওয়াই এরা অবশ্যই গেমটি অফলাইন রাখবে যেন সবাই খেলতে পারে অ্যান্ড সবাই যেন উৎসাহ নিয়ে খেলতে পারে অ্যান্ড সবাই যেন কিনতে পারে অ্যান্ড ওনাদের জন্য লাভ হয়। সো এটা অবশ্যই অফলাইন হবে অ্যান্ড আমাদেরই লাভ হবে। সো দ্যাটস ওয়াই এটা আপনাদের কেনা উচিত। সো আশা করি আপনাদের টপ 5 রিজনস অফ আগন্তুক গেম আপনারা কেন কিনবেন এটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। সো আর কথা না বাড়িয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছে।
দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো এই পর্যন্ত, বাই বাই।